they telling me to stop, ayy. Got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op, ayy? I'm rolling clean off a bead in the drop. Voices in my head, they telling me to stop, ayy. Got 20 G's. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে হ্যাংলামি পরিবারের। তো এখন চলছে বিরিয়ানি। তো কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছো আমি খেতে গেছিলাম হচ্ছে গিয়ে ব্যারাকপুরের রুফটপে দাদা বৌদির বিরিয়ানিতে, তারপরে মৌমিতা গেছিলো হচ্ছে গিয়ে অদ 1590 খেতে। তো আজকে এসেছি আমরা বোম্বে বিরিয়ানিতে। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে গিয়ে নৈহাটিতে। তোমরা কিভাবে আসবে? তোমরা নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বা অটো করে চলে আসবে সাহেব কলোনি। যে কোনো কাউকে বলবে বোম্বে বিরিয়ানিতে যাব, তো সে তোমাকে নামিয়ে দেবে পুরো বোম্বে বিরিয়ানির সামনে। আমি দেখাচ্ছি বোম্বে বিরিয়ানির আশপাশটা কীরকম, আর একদম কল্যাণী হাইওয়ের একদম ধারে। তো চলো দেখা যাক। একটুখানি এগিয়ে বাজারের দিকটা। কোনোদিন বন্ধ থাকে আপনাদের দোকান? না, আমাদের দোকান কোনো 7 দিনই খোলা। সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবল? আর আপনারা কি হোম ডেলিভারি করে থাকেন? হোম ডেলিভারি আমাদের নিজেরা হোম ডেলিভারি হয়। মানে মোটামুটি কত কিলোমিটার ডিসটেন্স? শ্যামনগর কল্যাণী, শ্যামনগর থেকে কল্যাণী অবধি আপনারা হোম ডেলিভারি করে থাকেন। তো কথা বললাম দিদির সঙ্গে, তো দেখা যাক ভিতরটা কীরকম। চলো তোমাদের এমবিএসটা একবার দেখাই। আমরা চলে এসেছি বোম্বে বিরিয়ানির ওপরে। আমরা এইমাত্র অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডার দিলাম হচ্ছে কি এখানে স্পেশাল মটন বিরিয়ানি। তো যেটার মধ্যে বলছে 2 পিস মটন থাকবে, 1টা ডিম থাকবে, 2 পিস আলু থাকবে, আর তোমার মটনের ওয়েট হচ্ছে গিয়ে 130 গ্রাম। মানে অ্যাভারেজ একটা বলেছে 130 গ্রামের মটন থাকবে। তো তার দাম পড়ছে হচ্ছে গিয়ে 280 টাকা। একটা চিকেন চাপ অর্ডার করলাম যার দাম পড়ছে হচ্ছে গিয়ে 70 টাকা। এটা আসতে একটু সময় লাগবে, তাই জন্যে প্রচণ্ড গরমের জন্যে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা চলে এসেছে আমাদের স্পেশাল মটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো তোমাদের দেখিয়ে দিই, মটনের পিসগুলো কিন্তু বেশ ভালোই, 130 গ্রাম মনে হয় হবে। আর এটা তো খুবই সুন্দর পিস দিয়েছে, একদম চর্বির পিস দেখতে পাচ্ছ। এর সঙ্গে তুলে একবার দেখিয়ে দিই, এই একটা, এই একটা, একটা আলু আর দুটো, একটা ডিম আর দুটো আলু, সঙ্গে স্যালাড দিয়েছে, লঙ্কা দিয়েছে, আর এখানে দিয়েছে একটা চিকেন চাপ। তো চাপটাও মোটামুটি বেশ বড়ই দেখতে।
চলো খাওয়া শুরু করা যাক, কারণ অনেক দূর থেকে এসেছি। রাইসটা কিন্তু অয়েলি আছে, বেশ স্পাইসেস আছে, তো একটু খেয়ে দেখা যাক, শুধু রাইস খেয়ে দেখা যাক কীরকম তো। সুপার। অ্যাকচুয়ালি সাউথ কলকাতায় এরকম তোমরা পাবে না, কারণ সাউথ কলকাতার বিরিয়ানি একটু অন্যরকম হয়, আর নর্থ চব্বিশ পরগনার দিকের যে বিরিয়ানিটা হয় সেটা একটু অন্যরকম হয়। এই ব্রাউনি যে ভাবটা থাকে এটা একমাত্র নর্থ চব্বিশ পরগনাতেই পাবে। তো গোলাপ জল, কেওড়া জল, এই যে জিনিসটা রয়েছে বিরিয়ানিতে এটা খুব সামান্য পরিমাণে রয়েছে, মানে টেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু যে অতিরিক্ত যেটা অনেক সময় হয়ে যায় তো সেটা নেই একদমই। তো একবার আলুটা দেখাই, আলুটাও কিন্তু বেশ নরম, আর বিরিয়ানি খেয়ে দেখা যাক। হ্যাঁ, গ্রিন চাটনি আছে, খুব ভালো। এবার একটু মটন দিয়ে খাওয়া যাক। মটনটা সত্যিই খুব ভালো সেদ্ধ হয়েছে, আর বিশেষ করে এই ধরনের পিস আমার ফেভারিট, এরকম সাইডে বেশ চর্বি থাকবে, খুব ভালো লাগে খেতে। তো এবার টেস্ট করবো হচ্ছে কি চিকেন চাপটা, এটাও যথেষ্ট নরম আর খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে জুসি ভাবটা আছে। সত্যি খুব ভালো জুসি চিকেন, চামচ দেয়নি, একটা চামচ দেওয়া উচিত ছিল, স্পুন পেলে এখান থেকে নিতাম। যাই হোক, গ্রেভিটা দিয়ে খেয়ে দিই। ভালো, অনেস্টলি গ্রেভিটার থেকে আমার মনে হচ্ছে নর্মাল খেলেই বেশি ভালো লাগত, অতটা ভালো আমার কাছে লাগলো না। এবার ডিম, আলু, মটন, চিকেন সব কিছু দিয়ে একসঙ্গে মেখে এটা বড় করে বাইট করলাম। আমি রেকমেন্ড করবো একবার তোমরা চেক করে দেখতে পারো, আমার তো বেশ ভালোই লাগে, প্রাইস পয়েন্টের দিক থেকে খুব ভালো। তুমি এই প্রাইস পয়েন্টে, আমি যে প্রাইস পয়েন্ট বললাম এই প্রাইস পয়েন্টে এরকম দুটো বড় মটনের পিস, একটা ডিম, দুটো আলু আর এত রাইস দিয়ে, আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে এই যে রাইসটা দিয়েছে এটা কিন্তু শেয়ারেবল, আর যদি চাও তোমরা পরে এক্সট্রা রাইস নিতে পারো, পুরো ফ্রি অফ কস্ট। এখানে সবচেয়ে একটা ভালো জিনিস দেখলাম হচ্ছে যে কিউআর কোড এখানে প্রত্যেকটা টেবিলে রাখা রয়েছে, যেটা স্ক্যান করলে তোমরা পেয়ে যাবে পুরো মেনুটা। আমি কিউআর কোডটা একবার দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো কিউআর কোডটা, এই কিউআর কোডটা যদি তোমরা স্ক্যান করো পুরো মেনু পেয়ে যাবে, ভিডিওটা পজ করে একবার কিউআর কোডটা স্ক্যান করে মেনু পেয়ে যাবে। আর প্রাইস ওখানে দেওয়া রয়েছে বেশ সুন্দর ডিজিটালি, বেশ নতুনত্ব লাগলো একটু ব্যাপারটা, তো সত্যি ভালো লাগলো ব্যাপারটা। আর খেয়ে নিই এখন, খুব জোর খিদে পেয়েছে, ফটাফট করে খাওয়াটা কমপ্লিট করি। চ
চলো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো যেটা একটা জিনিস বলবার ছিল, তোমরা যেটা জেনে থাকো যে নৈহাটির বোম্বে বিরিয়ানি মানে আনলিমিটেড বিরিয়ানি, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে তুমি যাই অর্ডার করো না কেন, তার সঙ্গে তোমাকে 69 rupees দিয়ে একটা এক্সট্রা আলু বিরিয়ানি দিতে হবে। তো ওইটা তুমি এক্সট্রা করে খেতে পারো। মানে ধরো তুমি একটা মটন বিরিয়ানি নিলে 130, সিঙ্গেল মটন বিরিয়ানির দাম 130, তো এর সঙ্গে তুমি যদি 69 rupees এক্সট্রা পে করো, তাহলে তোমার আরও এক প্লেট তুমি আলু বিরিয়ানি নিতে পারবে। তার সঙ্গে দাম রিজনেবল, কিন্তু আনলিমিটেড যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই নয়, আর সেটা একটা মিথ, ঠিক আছে? তো বিরিয়ানি খেয়ে আমার ভালোই লাগলো, মানে খুবই ভালো লাগলো। চিকেন চাপটা অ্যাভারেজ, মানে খুব ভালো বলবো না, তবে বিরিয়ানিটা স্পাইসেস যাই বলো খুব ভালো ছিল। মটনের পিসটাও খুব ভালো ছিল, মানে প্রাইস পয়েন্টের দিক থেকে, মানে তুমি যদি 280 টাকায় 2 piece 130 grams মটন, মানে মোটামুটি আমি যদি অ্যাভারেজে ধরি যে 250 grams একটা মটন, তার সঙ্গে বিরিয়ানি, একটা ডিম, দুটো আলু, মানে রাইসের পরিমাণ একদম হিউজ ছিল। আমি হাফ কোয়ান্টিটি খেতে পেরেছি, এর বেশি আর খেতে পারিনি, বাকিটা আমি প্যাক করে নিয়েছি। তো অনেস্ট রিভিউ, আসো খাও, কিন্তু মানে চিকেন চাপ অ্যাভারেজ, আর আনলিমিটেডের কিন্তু কোনো ব্যাপারই নেই। আর বিরিয়ানি সিরিজ আমাদের চলছে, চলবে, পরের আবার কোনো একটা নতুন বিরিয়ানির দোকানে দেখা হবে। এখনকার মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাতে একটা লাইক করো, আর কমেন্টটা জানিও যদি নেক্সট তোমরা কোন বিরিয়ানি দেখতে চাও। টাটা বন্ধুরা।